আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি দীপা সামন্তদার। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে, ভর্তি করা হয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। বুধবার মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা ক্যাম্পাসে থাকা ইউএনও ওয়াহিদা খানুমের বাসায় দুই যুবক অতর্কিতভাবে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ওয়াহিদা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আহত হন তার বাবা উমর শেখ। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুরের ডক্টর কমিউনিটি মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, পুলিশ ও জেলা প্রশাসক। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানুম ও তার বাবার উপর দুর্বৃত্তদের হামলার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীরা দোতলার বাথরুম ভেঙে ইউএনওর বাসে ঢুকেছিল। রাতের কোনো এক সময় এই হামলায় দুজন দুর্বৃত্ত অংশ নেয়। তারা ইউএনও এবং তার বাবাকে হাতুড়ি দিয়ে জখম করে। এ সময় তারা মুখোশ পরা ছিল বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি বাসভবনটিতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। খুব অল্প সময়ের মধ্যে ঘটনার জট খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 32 জন। এ নিয়ে করোনায় মারা গেলেন 4383 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় 14422টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2158 জনে। আর এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 319686 জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন 2964 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 213980 জন। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার 14.96 আর সুস্থতার হার 66.93 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37। ২৪ ঘন্টায় মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 24 ও নারী 8 জন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 5 জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আনিসুল হক ছাড়া অন্যান্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরাণ তুষার ও নির্বাহী শুভাশিস প্রামাণিক। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে 5,000 টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের মালামাল ক্রোকের আদেশ দেন, তবে আজ আদেশটি বিচারক প্রত্যাহার করেন। গত 1 নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নাইমুল আবরার। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নাম ঘোষণা করেছে টাইমস হায়ার এডুকেশন। সেরা 10টির মধ্যে 8টি যুক্তরাষ্ট্রের, 2টি যুক্তরাজ্যের। বুয়েট সহ বাংলাদেশের 2টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান তালিকার 1000-এর উপরে। টাইমস হায়ার এডুকেশনে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের নয়া এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, আর ষষ্ঠ নম্বরে আছে ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ। তালিকায় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড দ্বিতীয় ও হার্ভার্ড ইউনিভার্সিটি তৃতীয় নম্বরে রয়েছে। 14তম হয়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় রয়েছেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি 18তম, 20তম অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। প্রথম দিকের সারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে থাকলেও সার্বিক বিবেচনায় এগিয়ে আছে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো। অনেক বছর পরে তালিকায় বুয়েটের নাম থাকলেও নেই প্রাচ্যের অক্সফোর্ডের দাবিদার ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।